আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে, তারা বলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহ যে আছে সেটাও বিশ্বাস করে, ওয়া বিল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর সাথে সাথে জানিয়ে দে, হে মুমিন মুসলমান ইমানদার, যারা এই কথাগুলো বলতেছে তারা মোটেও মুমিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের কথা তিন ধরন ভাবে বলছেন। আল্লাহ বলছেন যে মুনাফিকদের অন্তর প্রথম অবস্থায় থাকবে সুস্থ অন্তর, দ্বিতীয় অন্তর থাকবে অসুস্থ অন্তর, তৃতীয় অন্তর থাকবে তারা মৃত অন্তর। এই তিন প্রকার অন্তরের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, ওই দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, ওই দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না, তোমার ধন দৌলত কোনো কাজে আসবে না। ওই দিন আমার কাছে তুমি যদি সুস্থ অন্তর নিয়ে আসতে পারো, তাহলে ওই দিন তোমার সুস্থ অন্তরই আমার কাছে কার্য হবে, আর ওই সুস্থ অন্তরের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। এটার মধ্যে কি বলেছেন যে সুস্থ অন্তর আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে হবে। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদাম। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে তাদের অন্তর আছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে অসুস্থ অন্তর। আল্লাহ তাআলা বলেন, আমি আরো তাদের অন্তরের রোগ আরো অসুস্থ আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার বলেন যে তিন নাম্বার অন্তর হলো মৃত অন্তর, এই অন্তর হলো কাফেরদের অন্তর, যে অন্তরের মধ্যে শুধু কুফুর আর কুফুর। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফগাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না, কিন্তু তাদের অন্তর যে আমি দিয়েছি, তারা যে অন্তর আছে এই অন্তর দিয়ে তারা সঠিক রাস্তা বোঝে না, সঠিক কাজ বোঝে না। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুটো চোখ দিলাম, ওই চোখ দিয়েও তারা ভালো মন্দ কিছু দেখে না। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে দুটো কান দিলাম, ওই কান দিয়েও তারা ভালোভাবে ভালো কিছু শ্রবণ করে না। শুধু তাই নয়, তাই নয় উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন, তারা হলো চতুষ পর্যন্ত ন্যায়, উলাইকা হুমুল গাফিলুন, তার থেকে বড় আরো নিকৃষ্ট জাত। আল্লাহ বলেন, আমি তাদেরকে অন্তর দিয়েছি দুনিয়ার মধ্যে ভালো কিছু বোঝার জন্য, ভালো কিছু বুঝে যেন তারা আমল করতে পারে, আমি তাদেরকে অন্তর দিয়েছি। এই অন্তর তারা ভালো কিছু সব কিছু বুঝে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের কথা তাদের অন্তরে ঢোকে না। ওই মসজিদে নামাজ পড়তে হবে তাদের অন্তরের মধ্যে ঢোকে না। আল্লাহ বলেন, তাদেরকে আমি চোখ দিলাম ভালো কিছু দেখার জন্য, ভালো কিছু দেখে দেখে আমাকে গবেষণা করবে, আমাকে নিয়ে চিন্তা করবে, আর সে বান্দা আমার উপর আমল করবে, কিন্তু সেটাও হয় নাই। আমি আল্লাহ তাআলা তাকে চোখ দিলাম, সে চোখটা কাজে লাগাই নাই। শুধু তাই নয়, তাই নয় হেরে মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমি তাদেরকে কান দিলাম, দুটি কান দিলাম, যেই কান দিয়ে তারা ভালো কিছু শ্রবণ করবে, ওই কান দিয়ে ভালো কিছু শ্রবণ করে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। মসজিদের মধ্যে সময় হলে মুয়াজ্জিন আজান দিতেছে, হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালা, হেরে মুমিন মুসলমান কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি আপনি মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অথচ মসজিদের মাইকের আজান আমার কানে শোনা যাচ্ছে, কিন্তু আমার কপালে নসিব হলো না মসজিদে আসার। আল্লাহ বলেন, আমি তাদেরকে অন্তর দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম শ্রবণ নেওয়ার জন্য, কিন্তু তারা কোনোটাই করে নাই। তারা চতুষ্পর জন্তুর ন্যায়, তার থেকেও আরো বড় নিকৃষ্ট।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা, এমন একটা জামানা আসবে দুনিয়ার মধ্যে, এমন একটা সময় আসবে, ওই সময়ের মধ্যে মসজিদগুলো ভরে যাবে, মসজিদগুলো ভরে যাবে, লাইসা ফিহি মুমিন, একটা মসজিদের মধ্যে যে সকল লোক আসবে, মানুষ আসবে, একটা মানুষও মুসলমান থাকবে না, মুমিন থাকবে না, সব মুনাফিক হয়ে যাবে, মসজিদের ইমাম সব মুনাফিক, মসজিদের মুয়াজ্জিন সব মুনাফিক, মসজিদের মুসল্লি সব যারা আছে সবাই মুনাফিক। শুধু তাই নয় মসজিদের কেশিয়ার সহ, মসজিদের সভাপতি সহ যারা আছে মসজিদের সবাই মুনাফিক হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে, তারা বলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহ যে আছে সেটাও বিশ্বাস করে, ওয়া বিল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহর সাথে জানিয়ে দে, হে মুমিন মুসলমান ইমানদার, যারা এই কথাগুলো বলতেছে তারা মোটেও মুমিন না, তারা কি মুনাফিক। কারণ মুনাফিকের অন্তর হলো, তারা প্রকাশ্য বলবে একটা কিন্তু অন্তরে করবে আরেকটা, তাদের কথা কাছে মিল পাবেন না। শুধু তাই নয় এই আল্লাহ তাআলার আয়াতের দ্বারা বোঝা যায়, কারণ মুনাফিক কারা, কারণ তাদের কথা কাজের মধ্যে কোনো মিল পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো কয়টা, মুনাফিকের আলামত কয়টা কথা বলবেন, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, আয়াতুল মুনাফিকি সালাসা ইজা হাদ্দাসা কাযাবা, কোন মুমিন যদি কথায় মিথ্যা কথা বলে তাহলে সে কিন্তু মুনাফিকের কাতার মধ্যে পড়ে যায়। আয়াতুল মুনাফিকি সালাসা ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা খালাফা, কেউ যদি ওয়াদা খেলাপ করে তাহলে সে মুনাফিকের কাতা পড়ে যাবে। ওয়া ইজা তুমিনা খানা, আবার কেউ যদি আমানতের খেয়ানত করে তাহলে সেটাও মুনাফিকের কাতার মধ্যে পড়ে যাবে। চার নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন একজন অপরজনের সাথে ঝগড়া লাগছে, কথা কাটাকাটি লাগছে, তখন দেখবেন কিছু মানুষ আছে গালিগালাজ শুরু করে দেয়, এটাও কিন্তু একটা মুনাফিকের লক্ষণ। তাহলে আমাদের সমাজে মিথ্যা করে আসেনি, আমাদের সমাজে তো মনে হয় মিথ্যাবাদী নাই, মিথ্যাবাদী মানুষ আছে, কারণ মিথ্যাবাদী থাকতো না কেন, কারণ বাংলাদেশের মধ্যে 96% মুসলমান, মুসলমানদের মধ্যে তো মুনাফিক থাকবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা চার শ্রেণীর লোক আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। এক নম্বর হলো মুশরিক, দুই নম্বর হলো মুনকিত, তিন নম্বর হলো মুনাফিক, চার নম্বর হলো মুমিন। আল্লাহ তাআলা বলেন, ওই বাকি তিন প্রকার লোক যারা আছে সবাই জাহান্নামে যাবে, এক প্রকার লোক শুধু জান্নাতে যাবে, সেই প্রকার লোক হলো মুমিন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার আগে তিনি বলে গিয়েছিলেন যে এই মুনাফিক অন্য কোনো ধর্মের মধ্যে তৈরি হবে না, এই মুনাফিক অন্য কোনো জামানার মধ্যে তৈরি হবে না, এই মুনাফিক আমাকে এবং আল্লাহকে, যাকে যাদেরকে বিশ্বাস করতো, বলতো যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, আসমান এবং জমিনের মধ্যে যে কিতাবগুলো আল্লাহ তাআলা দিয়েছে ওই কিতাবের প্রতি ঈমান এনেছি, সব ভালো মন্দ তাকদীরের মধ্যে যা আছে সব কিছুর প্রতি ঈমান এনেছি, যারা বলবে আমরা ঈমান এনেছি, ওই সকল লোকদের থেকেই আল্লাহ তাআলা বলেন যে ওই সকল লোকদের থেকেই কিছু মুনাফিক বের হবে, যেই মুনাফিকের কাজকর্ম এক থাকবে না, ঠিক থাকবে না, তারা কথা বলবে একটা, কাজে করবে আরেকটা, তাদের ভিতর দিয়ে কথা আসবে একটা, তাদের অন্তরে থাকবে আরেকটা, কথা কোন ঠিক কিনা।